নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 11ই জুলাই টু 20শে জুলাই, টানা 10 দিন চমৎকার হতে চলেছে 4 রাশির। কেন আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, সম্পূর্ণ গ্রহের গোচর নিয়ে কিন্তু আমি আলোচনা করব। ওই দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কোটিপতি, লজিক্যালি কিন্তু আমি বুঝাবো যে কেন এই 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এই 10 দিন এই 4 রাশির কেন চমৎকার হবে। তার মধ্যে একটি রাশি নির্ণায়ক রেজাল্ট কিন্তু পাবে, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ রাশিতে পরিগণিত হতে চলেছে একটি রাশি। কোন এই সৌভাগ্যশালী 4 রাশি আমি একে একে আলোচনা করব। তবে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। দেখুন, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি খুব চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, কোনো কিন্তু পরন্তুর কোনো ব্যাপার কিন্তু নেই, যে হবে এটা না। প্রচুর যারা ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, এক কথায় যদি বলি দিয়ালে পিঠ ঠেকে গেছে, বিবাহের জায়গায় সমস্যা, দাম্পত্য সুখের জায়গায় বাধা, সন্তানের এডুকেশান, বা আপনি ব্যবসা করছেন, দোকান করেছেন, কিন্তু আপনার দোকানের থেকে পাশের দোকানগুলো কেনা বেচা খুব বেশি আপনার হচ্ছে না, অথবা কর্মক্ষেত্রে আপনার সমস্যা হচ্ছে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কোনো জটিলতা হচ্ছে, অবশ্যই আপনারা পরামর্শ করুন। আমি যার হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি। আমি অনেক ক্ষেত্রে কিন্তু প্রেডিকশান করে ছেড়ে দিই, প্রত্যেককে কিন্তু রেমেডি কিন্তু করাই না। যারা সারেন্ডার করে কি না তাদের ক্ষেত্রে কিন্তু রেমেডি কিন্তু করাই, সবার কিন্তু আমি হাত কিন্তু ধরি না। দেখুন, জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, এবং কেন এই 10টা দিন আপনাদের এই 4টি রাশির ক্ষেত্রে, 12টি রাশির মধ্যে 4টি স্পেশাল হতে চলেছে, চমৎকার হতে চলেছে, তাও আমি আপনাদেরকে জানাব। এই চমৎকারটা কোন গ্রহ করবে জানেন? দেবগুরু বৃহস্পতি। আমি একটি কথা আপনাদেরকে জানাই, বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকে যে যে ভাবের উপর দৃষ্টি দেয় না, গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয়, অর্থাৎ অমৃত বর্ষা করে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। দেখুন, দেবগুরু বৃহস্পতি আমাদের ক্ষেত্রে সন্তানের কারগ্রহ, বৃহস্পতি আমাদের শিক্ষার কারগ্রহ, আবার জ্ঞানের কারগ্রহ। অনেকে বলেন যে স্যার আমার সন্তানের জায়গা কেমন রয়েছে, আমার দাম্পত্য সুখের জায়গা কেমন রয়েছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে বিবাহের মুখ্য কারগ্রহ হচ্ছে বৃহস্পতি। আমি বারবার বলছি, যাদের জন্মচকে বৃহস্পতি ড্যামেজ রয়েছে না, বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। বিষ্ণু সহস্র নাম যদি পাঠ করতে পারেন প্রতি বৃহস্পতিবার, বৃহস্পতির বলবত্তা বৃদ্ধি কিন্তু করবে, এবং আপনার বাস্তুক্ষেত্রে বৃহস্পতির যে স্থান, সব গ্রহেরই কিন্তু একটা করে জায়গা কিন্তু রয়েছে, ঠিক বাস্তুক্ষেত্রে বৃহস্পতির জায়গায় যদি কোনো ড্যামেজ না থাকে কি না, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই যে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু লাভ কিন্তু দিবে। বৃহস্পতি যুবক অবস্থাতে চলে আসছে, এই যুবক অবস্থাতে এসে দেবগুরু বৃহস্পতি 4 রাশিকে করবে মহাকোটিপতি। অনেকে বলছেন যে স্যার কোটিপতি তো বলছেন, আমাদের ক্ষেত্রে হচ্ছে না কেন? দেখুন, এখানে নিজস্ব ব্যক্তিগত জন্ম ছকটা কিন্তু দেখা দরকার, আপনার জন্মছকে বৃহস্পতি কেমন রয়েছে, আপনার জন্মছকে দশা মহাদশা পারমিট করছে কি না,
আপনার জন্মছকে বিশেষভাবে দেখা দরকার বৃহস্পতি কোন কোন ভাবে দৃষ্টি দিচ্ছে। কৌশিক রায়ের কাছে ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই, চ্যালেঞ্জের সাথে কাজ করি। আমি বারবার বলছি, সমস্যা আছে, সমাধানের পথও আছে। বৃহস্পতি এমনই একটি গ্রহ যে যাকে আপনি যদি পাওয়ার আপ করেন কি না, তাহলে আপনার যদি খুব অন্ধকারও আছেন কি না, কেউ যেন টর্চ লাইট নিয়ে আপনাকে রাস্তা কিন্তু দেখাবে। অর্থাৎ গুরুর আশীর্বাদ, দেবগুরুর আশীর্বাদে চমৎকার হবে এই চার রাশি। কোন এই সৌভাগ্যশালী চার রাশি আমি একে একে বলবো। প্রথম যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম, একটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে চমৎকার হতে চলেছে, নাম্বার ওয়ান রাশি, মেষ রাশি। মেষ রাশির রাশিতে অবস্থান করছে, রাশিতে অবস্থান করে বৃহস্পতি আপনার পঞ্চম, সপ্তম এবং নবমভাবে দৃষ্টি দিচ্ছে। প্রথম কথা, আপনাদের সন্তান ক্ষেত্র, আপনাদের গোল থেকে, আপনাদের শিক্ষার জায়গা, ডেলি ইনকাম, দাম্পত্য সুখের জায়গা এবং ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই যুবক অবস্থাতে এসে মেষ রাশিকে কিন্তু নির্ণায়ক রেজাল্ট দিতে কিন্তু চলেছে, চাইলেও ভুলতে পারবেন না এই তারিখগুলো। দ্বিতীয় রাশি আপনার ধনু রাশি। ধনু রাশির ত্রিকোণভাবে অবস্থান করছে, সরাসরি রাশিকে দৃষ্টি দিচ্ছে, আপনার শরীরের উপর দৃষ্টি পড়ছে, আপনার স্বাস্থ্যের জায়গায় উন্নতি করবে, আপনার ভাগ্যক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যক্ষেত্রে আপনার বৃদ্ধি করবে, আপনার কর্মক্ষেত্রে বড় ধরনের সফলতা আসবে এবং এর পাশাপাশি এই বৃহস্পতি আপনার ঠিক একাদশভাবে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ এই একাদশভাবে দৃষ্টি দিয়ে আপনাদের সফলতা, ইনকাম, প্রফিট, লাভ বৃদ্ধি কিন্তু করবে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশি এই 10 দিন দেবগুরু বৃহস্পতি বিশেষভাবে চমৎকার করতে চলেছে, বিশেষ করে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, আপনার ব্যবসা ক্ষেত্রে। ব্যবসা 10 গুণ লাভ আপনারা কিন্তু পাবেন, চাইলেও ভুলতে পারবেন না। বড় ধরনের ইনভেস্টমেন্ট, আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে এবং সন্তান ক্ষেত্র আপনাদের মজবুত, সন্তানের এডুকেশান, সন্তান প্রাপ্তি, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন সেখান থেকে কিন্তু, এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব নির্ণায়ক রেজাল্ট দিতে চলেছে। সর্বশেষ একটি যে রাশি সবথেকে বেস্ট রেজাল্ট পেতে চলেছে, চাইলেও ভুলতে পারবেন না এই রাশি, আপনার ভাগ্যভাবে অবস্থান করছে, সরাসরি আপনার পঞ্চমভাবকে দেখছে, আপনার রাশিকে দেখছে, আপনার তৃতীয় ভাবকে দেখছে। এই রাশির প্রথম কথা হচ্ছে আপনার ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, পিতার স্বাস্থ্যের জায়গা উন্নতি, পিতার ইনকামের জায়গা ভালো হবে, উচ্চ শিক্ষা যারা করছেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো, আপনার রাশির উপর দৃষ্টি দিচ্ছে, স্বাস্থ্যের জায়গা আপনার ক্ষেত্রে উন্নতি দিবে এবং সরাসরি পঞ্চম ভাব সন্তানের জায়গা কিন্তু খুব ভালো দিতে চলেছে এই রাশির। এবং যারা গোল্ড, চাঁদি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং ফাটকার সঙ্গে যুক্ত রয়েছেন, মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। বড় ধরনের কন্ট্যাক্ট, বড় ধরনের যোগাযোগগুলো কিন্তু আসতে চলেছে। আপনাদের এই সময় মান সম্মান, যশ, প্রতিষ্ঠা হতে কিন্তু চলেছে। সেই রাশির নাম, অনেকেই চিন্তা করছেন যে আমার কোন রাশি হতে পারে 12টি রাশির মধ্যে, মহাসৌভাগ্যশালী রাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, সে রাশি হচ্ছে সিংহ রাশি। চমৎকার হতে চলেছে সিংহ রাশির এই 11-20 জুলাই। আপনার ক্ষেত্রে একটা মহা পরিবর্তন আসতে কিন্তু চলেছে, পরিবর্তনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে এই রাশিগুলির। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন,
গ্রহরত্ন অথবা কবচ যারা নিতে চাইছেন ইমিডিয়েট আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। অনেকে বলছেন যে কৌশিকদা আপনার দুটো চ্যানেল আছে? না, আমার একটি মাত্র চ্যানেল, যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশান। যখন আপনারা পেমেন্ট করবেন অবশ্যই কৌশিক রায়ের নাম লেখা আছে কি না তবেই কিন্তু আপনারা পেমেন্ট করবেন, এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে যারা আরও ডিটেলসে জানতে চাইছেন, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা যারা বিচার বিশ্লেষণ করতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।